বড় শর্ট পিস তো অনেকদিন ধরে খাটছ এনে রাখি আমার সামনে রাখি প্রথম লিখে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কোন কাম হইতো না দিয়ে একদিন করাইয়া কি কাম হইব হ্যালো আর কিছু করার দরকার নেই, এগুলি একটু জানলেই প্রশ্নের উত্তর দেওয়া যাইব। বিহেভিয়ারাল সায়েন্স থেকে সবচেয়ে সহজ প্রশ্ন কোন বিহেভিয়ারটা সবচেয়ে ভালো, কোন বিহেভিয়ারটা ভালো, যেমন এখানে লিখেছে বিহেভিয়ারাল সায়েন্স এর ডেফিনেশন দরকার নেই, হোয়াট ইজ বিহেভিয়ার, বিহেভিয়ারাল সায়েন্স লাগবে না, হোয়াট ইজ বিহেভিয়ার, বিহেভিয়ারটা কি এটা লাগবে। Human behavior is the result of physical and mental factors, body and mind interacting in complicated ways. এতটুকু লিখব। তারপর হইলো বিহেভিয়ার ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কইলে তোমরা কিন্তু ওভার্ট ওভার্ট এগুলি কইলে হইতো না, এগুলো হইলো কি, এগুলো হইলো পার্সোনালিটি। ওভার্ট ওভার্ট এগুলি কইলে কিন্তু হইতো না, এনে কোন লাগবো, এক নম্বর হইলো হেলথ বিহেভিয়ার, দুই নম্বর হইলো ইলনেস বিহেভিয়ার, তিন নম্বর হইলো ট্রিটমেন্ট বিহেভিয়ার। হেলথ বিহেভিয়ার মানে হইলো স্বাস্থ্য সম্পর্কিত আচরণ, স্বাস্থ্য সম্পর্কিত আচরণ দুই রকম হইতে পারে, একটা হইলো এটার পক্ষে হইতে পারে, একটা বিপক্ষে হইতে পারে। এটা বিপক্ষে এটা হইলো অ্যাভয়েডেন্স, আর এটা পক্ষে এটা হইলো কমপ্লায়েন্স। আমি কইলাম যে হাত ধুয়ে খাইলে ডায়রিয়া হয় না, সে কথা মতো হাত ধুয়ে খায়, এটা কমপ্লাই করলো কথাটা, কমপ্লাইন্স বিহেভিয়ার। একটা হলো আমি কইলাম যে ধূমপান করলে ফুসফুসের ক্ষতি হয়, ধূমপান করা উচিত না, সে ধূমপান করলো না, এটা কমপ্লাইন্স ছিল। আবার যদি কথা কর পরও সেটা করে না, তাহলে এটা অ্যাভয়েডেন্স হয়ে গেল। সহজভাবে মনে রাখতে এগুলি ডেফিনেশন করার দরকার নাই, কমপ্লাইন্স বিহেভিয়ার কি, অ্যাভয়েডেন্স বিহেভিয়ার কি, এগুলি ইংরেজি ডেফিনেশন করার দরকার নেই। গত ক্লাসিফিকেশন হেলথ বিহেভিয়ার যে এমন একটা আচরণ, এমন একটা আচরণ যে ইনস্ট্রাকশন দেওয়ার পর তার হলো ইলনেস বিহেভিয়ার। একজন মানুষ অসুস্থ হলে একরম আচরণ করে, কেউ আছে ফাঁকলামি বেশি করে, কেউ আছে ফাঁকলামি কম করে,
কেয়াসে চিৎকার বেশি করে, কেয়াসে চিৎকার করে না, চুপকার ফিরে দেয়। তাহলে এটার নাম হইলো ইলনেস বিহেভিয়ার, ইট রেফার্স টু দা হাউ দি পিপল রিয়েক্ট টু ইট সিমটমস। আর ট্রিটমেন্ট বিহেভিয়ার হলো, ট্রিটমেন্ট বিহেভিয়ার রেফার্স টু দোজ অ্যাক্টিভিটিজ ইউজ টু কিউর ডিজিজেস অ্যান্ড রেস্টোর হেলথ। এর মানে কি, ট্রিটমেন্ট বিহেভিয়ারটা হইলো যে রোগীর চিকিৎসা করতে যায় এবং চিকিৎসা দিলে পরে চিকিৎসাটাকে সে ঠিক মতো করে, দ্যাট ইজ কল ট্রিটমেন্ট বিহেভিয়ার। এইভাবে মনে রাখো। তাহলে হোয়াট ইজ বিহেভিয়ার, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ বিহেভিয়ার, কোন কোন ফ্যাক্টর বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করে, এগুলি রিটার্নের মধ্যে আইতে পারে বা বিভাগে গুলি জিগায় না। নলেজ, বিলিফ, ভ্যালুস, অ্যাটিটিউড, স্কিল, ফাইন্যান্স, ম্যাটেরিয়ালস আর যা আছে এগুলি। এখন ইনফ্লুয়েন্স অফ বিহেভিয়ার অন হিউম্যান হেলথ, একটা হইলো বিহেভিয়ার দ্বারা রোগ সৃষ্টি হয়, বিহেভিয়ার এজ এ কজ অফ ডিজিজ। আমাদের দেশে অধিকাংশ মানুষ বিহেভিয়ার কারণে রোগগ্রস্ত হয়। যেমন এখন যে করোনা যাদের হইতেছে, তাদেরকে মাস্ক পরতে কইলো, হাত ধুইতে কইলো, তারা করলো না, তারা ইচ্ছা মতো চলতেছে এবং তারপরে রোগটা কে আনলো এবং এতে মৃত্যুর মুখোমুখি হইলো বা কেউ মারাও গেল। এগুলো হইলো বিহেভিয়ার এজ এ কজ অফ ডিজিজ। আরেকটা হইলো পার্সোনাল হ্যাবিট অথবা লাইফস্টাইল, এগুলি ডিজিজ কমায় বাড়ায়। যেমন স্মোকিং করলে লাং ক্যান্সার বেশি হয়, তারপরে আর্লি সেক্স, সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে খুব আর্লি, যদি আর্লি ম্যারেজ হয় তাহলে সার্ভিক্যাল ক্যান্সার বেশি হয় এবং ফ্যাটি ডায়েট খেলে করোনারি হার্ট ডিজিজ বেশি হয়। এগুলি কি, এগুলি হলো বিহেভিয়ার এজ এ কজ অফ ডিজিজ। মানুষের যদি কোনো ইন্টারনাল কনফ্লিক্ট অথবা স্ট্রেস থাকে, এগুলির কারণে কি হয়, সাইকোলজিক্যাল ডিজিজ বেশি হয়। এটাও একটা বিহেভিয়ারের ইনফ্লুয়েন্স অন হিউম্যান হেলথ। আর কিছু এটা তো বর্ণনা দরকার নেই। এবার অ্যাটিটিউড, অ্যাটিটিউড কি, অ্যাটিটিউড মানে হইলো দি কম্বিনেশন অফ নোয়িং অ্যাবাউট এ থিং অ্যান্ড ফর্মিং এ টেন্ডেন্সি টু রিয়েক্ট ইজ দ্য অ্যাটিটিউড অফ এ পার্সন। কম্বিনেশন অফ নোয়িং অ্যাবাউট এ থিং, একটা মানুষের জানা এবং আরেকটা কি, টেন্ডেন্সি টু রিয়েক্ট, এই দুইটার কম্বিনেশনটার দ্বারা সৃষ্টি হয় অ্যাটিটিউড। অ্যাটিটিউড ইজ দ্য রেজাল্ট অফ কম্বিনেশন অফ নোয়িং অ্যাবাউট এ থিং অ্যান্ড টেন্ডেন্সি টু রিয়েক্ট অ্যান্ড টেন্ডেন্সি টু রিয়েক্ট। এটা হইলো অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা কি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ নোয়িং অ্যাবাউট এ থিং অ্যান্ড টেন্ডেন্সি টু রিয়েক্ট, এটা বলে অ্যাটিটিউড। অ্যাটিটিউডের কয়টা ডোমেন আছে, একটা হইলো কগনিটিভ, একটা হইলো এফেক্টিভ, একটা হইলো সাইকোমোটর, তিনটা ডোমেন আছে। এগুলি দরকার, তোমার দরকার হোয়াট ইজ অ্যাটিটিউড, আর এখানে দরকার নাই। স্ট্রেস থেকে কিছু কিছু রোগ হয়ে গেলে নাম কো, এরকম ধরো এগুলোরে কি রোগ কয়, স্ট্রেস থেকে যে সমস্ত রোগ হলে সাইকোসোমাটিক ডিজিজ, সাইকোসোমাটিক ডিজিজ, সাইকোলজিক্যাল স্ট্রেস রেজাল্টিং ইন সোমাটিক ডিজিজ ম্যানিফেস্টেশন, এগুলো বলা হয়েছে সাইকোসোমাটিক ডিজিজ। এগুলো হলো স্ট্রেস এর ডিজিজ। স্ট্রেসটারে বলা হয় সাইলেন্ট কিলার অফ হিউম্যান বিং। এবার আসো মোটিভেশন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা রিটার্নের জন্য দরকার, পাইবার জন্য। ডিফাইন মোটিভেশন অথবা রাইট শর্ট নোট অন মোটিভেশন, এরকম হইতে পারে। মোটিভেশন ডেফিনেশনটা কি, এটা আগে কইবা, তারপর হইল মোটিভেশনের কিভাবে মোটিভেশন করতে হয়,
একজনটা যদি মোটিভেট করতে চাও তাহলে কি কি পদ্ধতিতে করা যায়? এক নম্বর হইলো মোটিভেশন বাই অবজেক্টিভ, দুই নম্বর হইলো মোটিভেশন বাই চ্যালেঞ্জ, মোটিভেশন বাই লিডারশিপ, মোটিভেশন বাই পার্টিসিপেশন, মোটিভেশন বাই কম্পিটিশন, মোটিভেশন বাই রিকগনিশন, মোটিভেশন বাই এমপ্যাথি, মোটিভেশন বাই চেঞ্জ। মোটিভেশনের মেথড গুলি একটু একটু করে জানিয়ে রাখবো যে অবজেক্টিভ দিয়ে কিভাবে মোটিভেট করে, চ্যালেঞ্জ করে কিভাবে মোটিভেট। মানুষ যখন চ্যালেঞ্জের মোকাবিলা হয় তখন কিন্তু মানুষ কোন একটা কাজ করতে বাধ্য হয়। আর মানুষের যখন কোন একটা অবজেক্টিভ থাকে, একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, তখন মানুষ মোটিভেটেড হয় এটা করার জন্য। মানুষ যখন কোন লিডারশিপের দায়িত্ব নেয় তখন অটোমেটিক্যালি তার আচার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, সে মোটিভেটেড হয়। তারপর হইলো কোনো একটা গ্রুপে বা কোনো একটা টিমে যখন সে পার্টিসিপেট করে তখন তার এই পার্টিসিপেশন থেকে তার একটা মোটিভেশন হয়, দেখে দেখে সে এখান থেকে অনেক কিছু শিখে এবং অনেক কিছু করে। স্কুলের মধ্যে যেমন কে ফার্স্ট হইবো, কে সেকেন্ড হইবো, কে থার্ড হইবো, এটা নিয়ে একটা কম্পিটিশন থাকে, কম্পিটিশন দ্বারাও মানুষের তখন লেখাপড়ার প্রতি একটা মোটিভেটেড হয়। আগে পড়তো না, এখন খুব বেশি পড়ে। তারপর হইলো মোটিভেশন বাই রিকগনিশন, মনে করো একটা কোম্পানি কইলো যে ভালো কাজ করলে ওভার টাইম এলাউ দেব বা বেতন বাড়াই দেব না, বছরে একটা ইনসেন্টিভ দিব, তখন সে কি হয় তার যে রিকগনিশন ভালো কাজ, রিকগনিশন কারণে সে মোটিভেটেড হয়। আবার অনেক সময় কেউ যদি মারা যায় তার আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে তারা সিম্প্যাথি দেখাইলে বা তার প্রতি একটু সমবেদনা প্রকাশ করলে সে সে মনে করে যে সে আমার খুব আপন লোক, আমার আমার বিপদের সময় সে আইসি, অথবা খবর দেওয়ার সময় খবর দিতে গেছে, অথবা কোনো কিছু করার সময় অনুষ্ঠান করার সময় সে অনেক সাহায্য করছে, এটা থেকে তার একটা মোটিভেশন হয়, যেটা কয় এমপ্যাথি। এগুলি ম্যানেজারদের বেশি দরকার। আর কোনো কিছু যদি চেঞ্জ হয়, যেমন এখন করোনার আদলে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে, মানুষের টাকা পয়সা নাই, মানুষের রুজি রোজগার নাই, এই জন্য দেখো এখন স্কুলের মাস্টারও এই কি ব্যানের বাইরে করে তরকারি বেছে, স্কুলের মাস্টার ব্যানের বাইরে করে ফল বেছে। হ্যাঁ, অনেকে দেখো আগে ভালো চাকরি করতো, তখন চাকরি হারাইছে, এখন সে নিম্নতম কাজ করতেছে, করিয়া রোজগার করতেছে, মোটিভেটেড হয়েছে করার জন্য। এটা হলো মোটিভেশন বাই চেঞ্জ। কি কি ফ্যাক্টর মোটিভেশনটা ইনফ্লুয়েন্স করে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং মোটিভেশন? এক নম্বর হলো ইনসেন্টিভ, পুরস্কার দিলে, ইনসেন্টিভ দিলে বা তার সাথে ভালো তারে ভালো কোঅপারেশন করলে, অথবা তারে কোনো একটা কম্পিটিশনের মধ্যে নিলে, অথবা যদি দেখিয়া তার হিংসা হয়, হিংসা জাগে, তাইলেও সে তখন মোটিভেটেড। আরেকটা হইলো কি, জীবনে যদি কোনো অভাব অনটন হয় তখনও সে মোটিভেটেড হয়। আবার কেউ যদি জীবনে সাকসেসফুল হইতে চায় তখনও সে এটাও তারে মোটিভেট করে। এগুলো হইলো হোয়াট আর দ্য ফ্যাক্টর্স দ্যাট, তাহলে মোটিভেশন করবো, হোয়াট ইজ মোটিভেশন, হোয়াট আর দ্য ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং মোটিভেশন। তারপর হইলো অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ এগুলি দরকার নাই। যে মাসলোর যে থিওরিটা, এই থিওরিটা করবো। এবারে হোয়াট ইজ এ মোটিভ, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ মোটিভ, দু একটা এক্সাম্পল কর, এনে এমন কিছু আর বেশি হইল করার দরকার নেই। তারপর হলো হোয়াট ইজ ইমোশন, ইমোশনটা কি, শুধু ডেফিনেশনটা করা, ইমোশন ইজ দ্য স্ট্রং ফিলিং অফ দি হোল অর্গানিজম। একটা ইমোশনের এক্সাম্পল দিবে, যেমন একটা হইলো ফিয়ার, একটা হইলো অ্যাংগ্রিনেস, একটা হইলো অ্যাংজাইটি, হ্যাঁ, একটা হইলো লাভ, এগুলি হইলো সব ইমোশনের এক্সাম্পল। ইমোশনের টাইপস টুপস দরকার নাই। হাউ ইমোশন এফেক্টস হেলথ এন্ড ডিজিজ, এটা বলবা, রোল অফ ইমোশন অন হেলথ এন্ড ডিজিজ। ইমোশন কিভাবে কি করে, ইমোশনটা কি করে, বিহেভিয়ারটা চেঞ্জ করে। আর বিহেভিয়ার চেঞ্জ হইলে বিহেভিয়ার কিভাবে রোগের পরিবর্তন ঘটায়, এটা তো আগেই আমরা আলাপ করছি, যে কমপ্লাইন্স বিহেভিয়ার, এভয়েডেন্স বিহেভিয়ার, ইলনেস বিহেভিয়ার, এগুলি যে কারণ ইমোশনের একটা, ইমোশনের একটা কি আছে, অ্যাকশন আছে ওভার কি বিহেভিয়ার। এরপর হইলো পার্সেপশন, পার্সেপশন হইলো অনুভূতি। পার্সেপশন কি, পার্সেপশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য ইন্টারপ্রিটেশন অফ মিনিং
interpretation or meaning given to sensory information or data available to the brain. Perception কত রকম হতে পারে, একটা visual, একটা auditory, একটা olfactory, একটা muscular. এবার what is illusion and what is hallucination, what is delusion, এই তিনটা word. What is illusion, what is hallucination and what is delusion, তিনটা example word. Need hierarchy কি, what is hierarchy of needs. প্রথম হইল physiological need, মানে বাসার জন্য, শুধু দেহটারে বাসায় রাখার জন্য, এটা হলো physiological need. দেহটারে নিরাপদ রাখার জন্য safety need. তারপরে সমাজে বসবাস করার জন্য social need. হ্যাঁ, তারপর হইলো কিছু অহংকারের, অহংকার সেলফ মানে আত্মকেন্দ্রিকতা, আত্মকেন্দ্রিকতা বিশ্ব প্রেমিকতা, মনে করে যে আমার সবারই ভালোবাসা উচিত. এবারে কয় দেখেন আমি যে আছি, আমার এটা আমার তো ভাই আছে, বোন আছে, বাড়ির ছোট মা আছে, এগুলো তো কিছু খাওয়ার ভরা লাগে, চিকিৎসা লাগে, ওষুধপত্র লাগে, আমার যদি একটা বেতন ধরে দিতেন তো ভালো হইতো, আমি বেতনটা পাঠাই দিতাম বাড়ি. এটা হইলো. তারপরে এরপর আইলো তার সেফটি, হইলো সোশ্যাল নিড. সোশ্যাল নিড মানে সোশ্যাল নিড হইলো তার মধ্যে এক কয় যে আমি তো অনেকদিন ধরে বাড়ির মধ্যে কাজ কাম করতেছি, এখন আমার দেন না একটা চাকরি বাকরি দিয়ে দিতেন পারে. হ্যাঁ, আর আর কত কাল আমি এমনি থাকবো, একটা চাকরি বাকরির ব্যবস্থা করে, চাকরি বাকরি যাওয়া মানে তার একটা এলাকাতে পরিচিত হয়ে যায়, অমুক মিলে চাকরি করে বা অমুক অফিসে চাকরি করে, হাসপাতাল চাকরি করে. এবার হাসপাতাল চাকরি করে বলে আবার একটু ফাঁকে উঠে, ফাঁকে উঠে এসে তখন কি করে, সে বলে যে আমারে সুইপারের পোস্টে গিয়ে আমারে এমএলএসএস এর পোস্টটা দিয়ে দেন, অথবা আমারে কেরানির পোস্টে গিয়ে আমারে অফিসারের পোস্টটা দিয়ে দেন. তখন তার মধ্যে একটা অহংকারিত্ব জন্ম. এরকম করতে করতে এক সময় সে বুঝে যে না, এগুলো দিয়ে কিচ্ছুই তো না, সৃষ্টিকর্তারে লাভ করতে হইলে আমার দায়িত্ব পালন করতে হইব, ঠিক মতো সবারে ভালোবাসতে হবে, মানুষের জন্য কাজ করতে হইব. এটাকে কয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন. ইন্টেলিজেন্স কি, ইন্টেলিজেন্স কোশেন্ট কি, ইন্টেলিজেন্স কি, ইন্টেলিজেন্স কোশেন্ট কি, এটা আর আইকিউর যে লেভেল আছে, ইডিয়টের লেভেল, ইমবেসাইলের লেভেল, মুরনের লেভেল, বর্ডার লাইনের লেভেল, লো নর্মাল, নর্মাল, সুপিরিয়র, ভেরি সুপিরিয়র, এগুলি সব লেভেলটা মনে রাখতে হবে. নিয়ার জিনিয়াস আইকিউ কিভাবে ক্যালকুলেট করে, আইকিউর ফর্মুলা কি, আইকিউ লেভেল পাওয়া গেলে 117, এটা তুমি কি বোঝো, সুপার ইন্টেলিজেন্ট, 110 থেকে 119 হইলে হইলো সুপিরিয়র ইন্টেলিজেন্ট, মানে সুপিরিয়র. এরকম তোমার একটা কইব, এত হইলে আইকিউ কি 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 তুমি এটাই করবা. একটা মহিলা, হ্যাঁ, 10 বছরের একটা মহিলা, মহিলার বয়স হইলো 10 বছর এবং এটার মেন্টাল এজ হইলো 2, এটা আইকিউ কত, তাহলে মেন্টাল এজ যদি 2 হয় উপরে 2 থাকবো, আর বয়স যদি 10 হয় ক্রনোলজিক্যাল এজ নিচে 10 থাকবো, এটা 100 থাকুন করবা হইলো 20, 20 যদি আইকিউ হয় তাহলে এটা কি কইবে, ইডিয়ট. এগুলো ইডিয়টের মধ্যে এরকম তোমার একটা প্রবলেম দিয়ে একটা প্রশ্ন দিতে পারো,
এবার এর পরে হলো ফ্যামিলি, ডিফাইন ফ্যামিলি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি, কোন ফ্যামিলির কি বৈশিষ্ট্য, কোন ফ্যামিলিটা তুমি ভালো বললে মনে করো তোমার পক্ষে যুক্তি। হোয়াট ডু মিন বাই জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি দ্য ক্রাইটেরিয়া অফ জয়েন্ট ফ্যামিলি, আদে একটা জয়েন্ট ফ্যামিলির অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এক্সটেন্ডেড ফ্যামিলি বলতে কি বোঝায়, এক্সটেন্ডেড ফ্যামিলির অ্যাডভান্টেজ কি, ফ্যামিলির কি কি ফাংশন আছে, যেমন এই যে চাইল্ড রিয়ারিং, সোশ্যালাইজেশন, পার্সোনালিটি ফরমেশন, কেয়ার অফ ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট, স্টেবিলাইজেশন অফ অ্যাডাল্ট পার্সোনালিটি, ফ্যামিলিয়াল সাসেপ্টিবিলিটি টু ডিজিজ, ব্রোকেন ফ্যামিলি, প্রবলেম ফ্যামিলিজ, এই ধরনের মনে করো এটা এটা ফ্যামিলির মূল ফাংশনটা হলো চাইল্ড রিয়ারিং, আরেকটা হলো সোশ্যালাইজেশন, আরেকটা হলো পার্সোনালিটি ফরমেশন, আরেকটা হলো কেয়ার অফ দি ডিপেন্ডেন্ট অ্যাডাল্টস। রোল অফ ফ্যামিলি, ফ্যামিলির রোল কি হেলথ এন্ড ডিজিজেস, রোল অফ ফ্যামিলি ইন হেলথ এন্ড ডিজিজেস কি, এটা রোল অফ ফ্যামিলি, ফ্যামিলি ইন হেলথ এন্ড ডিজিজ, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ফ্যামিলি থাকলে ডিজিজে কি হয়, ডিজিজে কি 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 ভালো হয়, কেয়ারটা ভালো হয়, রোল অফ ফ্যামিলি ইন হেলথ এন্ড ডিজিজ, এটা কি হয়, সেবা যত্নটা ভালো হয়, দ্রুত আরোগ্য লাভ, পেশেন্ট আরাম বোধ করে, পেশেন্ট খুব কনফিডেন্ট বোধ করে, হাসপাতাল থেকে চিকিৎসা করো আর বাড়িতে চিকিৎসা করলে দুইটার মধ্যে একটা মানসিক পরিবর্তন আছে। হাসপাতালে থাকলে সে লোনলি থাকে, একা থাকে, বাড়িতে থাকলে সব মেম্বারের মাঝখানে থাকে, তার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন আছে। দুই নম্বর হলো তার কেয়ারটা ভালো হয় আরো বেশি, এবং তার চাহিদা মোতাবেক কেয়ার সে পায়, যখন ওই তার চাহিদা তখন ওই তার কেয়ারটা দিয়ে দেয় সাথে সাথে, বাড়ির মানুষ সবাই তো সবাই সাহায্য করে। হোয়াট ইজ কাস্টম, কাস্টমটা কি, কাস্টমস আর টেকনিক্যালি ডিভাইডেড ইন্টু পকোয়েস এন্ড মোরস, এরকম কাস্টমস ইজ এ প্যাটার্ন অফ অ্যাকশন শেয়ার্ড বাই সাম অর অল মেম্বার্স অফ দি সোসাইটি, কাস্টম হলো রীতিনীতি আর কি। হিন্দুদের কাস্টম হইলে মনে করো যারা ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করে তারা এই 7 বছর হইলেই তার দীক্ষা ই করণ লাগে, উপনয়ন গলার মধ্যে বৈদ্য দেয়। মুসলমান কইল একটা নির্দিষ্ট বয়স হয় তাদেরকে সার্কামসিজন করে, এগুলো হলো কাস্টম, এক এক ধর্মের এক রকম কাস্টম আছে। কাস্টম মানে হইলো প্যাটার্ন অফ অ্যাকশন শেয়ার্ড বাই সাম অর অল মেম্বার্স অফ দি সোসাইটি, এটা একটা সমাজের কয়েকজন অথবা সবাই যে এটা আচার আচরণ বা একটা রীতিনীতি ফলো করে, এটার নাম হইলো কাস্টম। কালচারাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, হেলথ এর হেলথ এন্ড ডিজিজ, এটা ইম্পর্টেন্ট, এটা বলে নিবে। কালচার কারে কয়, প্রথমে জানতে হবে কালচার কারে কয়, ইট ইজ দ্য লার্নড বিহেভিয়ার হুইচ হ্যাজ বিন সোশ্যালি অ্যাকোয়ার্ড, লার্নড বিহেভিয়ার হুইচ হ্যাজ বিন সোশ্যালি অ্যাকোয়ার্ড, এটা হলো কালচার। কালচারাল ফ্যাক্টর কিভাবে হেলথ এবং ডিজিজে ইনফ্লুয়েন্স করে, এক নম্বর হইল কনসেপ্ট অফ এটিওলজি এন্ড কিউর, তারপরে দুই নম্বর হইল এনভায়রনমেন্টাল স্যানিটেশন, তিন নম্বর হইল ফুড হ্যাবিট, তারপরে চার নম্বর হইল মাদার এন্ড হেলথ সাইন, পাঁচ নম্বর হইল পার্সোনাল হাইজিন, ছয় নম্বর হইল সেক্স এন্ড ম্যারেজ, এগুলোরে কালচার ইনফ্লুয়েন্স করে, কালচারের দ্বারা এগুলো ইনফ্লুয়েন্স করে। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ভালো করে ভরবা, হোয়াট ইজ ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, হোয়াট আর দ্য ফ্যাক্টর্স দ্যাট ইনফ্লুয়েন্স ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, হাউ টু ইম্প্রুভ ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, হোয়াট আর দ্য কজেস অফ ডিসস্যাটিসফ্যাকশন অফ পেশেন্টস অন ডক্টরস ইন বাংলাদেশ, বাংলাদেশে ডাক্তারদের উপর রোগীদের অসন্তুষ্টির কারণ কি, কিভাবে এই কারণগুলি দূর করা যায়, ডক্টর বসন্ত এই জন্য
তারপরে হলো বিহেভিয়ার বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন হোয়াট ইজ বিসিসি এটা ডেফিনেশন আমি লেখাই দিচ্ছি হোয়াট ইজ বিসিসি হোয়াট ইজ বিসিসি তারপর হোয়াট আর দা অবজেক্টিভস অফ বিসিসি এটা করবা এটা কিন্তু শর্ট নোট দেয় শর্ট নোট দিলে গেলে এরকম করে লিখতে হবে প্রথম ডেফিনেশন তারপর অবজেক্টিভ একজনরা যদি বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন করতে হয় তাইলে 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 কি কি স্টেপস ফলো করতে হয় কি কি স্টেপ ফলো করতে হয় মেনশন দা স্টেপস অফ বিসিস স্টেপস অফ বিসিস এর স্টেপ কি কি 12টা স্টেপ আছে একবার এটা নেটেও পাইবা বইও পাইবা 12টা স্টেপস আছে বিসিস বিসিস স্টেট প্রোগ্রাম গোলস ইনভলভ স্টেক হোল্ডার্স আইডেন্টিফাই টার্গেট পপুলেশন কন্ডাক্ট formative BCC assessment তারপরে হলো segment target population define behavior change objective define BCC strategy and monitoring evaluation plan তারপরে হলো develop communication party products তারপরে হলো pretest তারপরে implement and monitor তারপরে হলো evaluate analyze feedback and revise প্রথম হলো একটা গোল ঠিক করতে হবে বিসিস স্টেট প্রোগ্রাম গোল তারপরে কারা এটার মধ্যে পার্টিসিপেট করবো স্টেক হোল্ডার্স মানে যারা পার্টিসিপেট করবো তাদের ইনভলভ স্টেক হোল্ডার পার্টিসিপেট করানোর জন্য তাদেরকে আমন্ত্রণ পত্র জানানো বা তাদেরকে আমন্ত্রণ দেওয়া তাদেরকে ইনভলভ করা তারপরে হলো টার্গেট পপুলেশন কারা এটা জানতে হইব তারপরে হলো মেইন হইলো আর যেগুলো আছে সেগুলো তো দরকার নাই অবজেক্টিভটা সেট করতে হইব কিভাবে এটা করতে হইবো স্ট্র্যাটেজি ঠিক করতে হইবো তারপরে এটার মনিটরিং কিভাবে এভালুয়েশন কিভাবে এটার জন্য একটা প্ল্যান করতে হইবো তারপরে কি এই বিসিসিটা করতে গেলে কমিউনিকেশন প্রোডাক্ট কি কি লাগবে এটা ঠিক করতে হইবো তার প্রি টেস্টিং এর ব্যবস্থা থাকতে হইবো ইভালুয়েশনের ব্যবস্থা থাকতে হইবো হ্যাঁ ইমপ্লিমেন্টেশন হইতেছে কিনা এটা ঠিক করতে হইবো এবং এটা মনিটর করতে হইবো এবং মধ্যে মধ্যে আবার যারা পার্টিসিপেন্ট তাদেরকে ফিডব্যাক দিতে হইবো এবং এটা রিভাইজ করতে পাবলিক হেলথে বিসিসি কি প্রয়োজন বিসিসি কেন দেওয়া হয় বিসিসি এর মেইন কাজ হলো বিহেভিয়ারটা চেঞ্জ করা এমন ভাবে আমরা তথ্য তারে দিব যাতে তার বিহেভিয়ারটা চেঞ্জ হয় বিহেভিয়ার চেঞ্জ হইলে এটাতে কি হয় মানুষের হেলথ হ্যাবিটটা চেঞ্জ হয় হেলথ সিকিং হেলথ হেলথ সিকিং বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে এবং এটাতে কি হবো মানুষ কি মানুষ সুস্থ থাকতে পারবো পিসিসি দ্বারা অনেক রোগে ই করা যায় আটকানো যায় যেমন ক্যান্সার করোনারি হার্ট ডিজিজ হাইপার টেনশন ব্রঙ্কেল এজমা ডায়াবেটিস মেলিটাস পেপটিক আলসার ডিজিজ অবেসিটি এরপরে বলবা হোয়াট ইজ লিডারশিপ হোয়াট আর হোয়াট ইজ হু ইজ এ লিডার হোয়াট ইজ লিডারশিপ লিডারশিপ ইজ দ্য অ্যাবিলিটি টু লিড এ গ্রুপ লিডারশিপ কিন্তু বইয়ের মধ্যে লিডার ডেফিনেশন লেখা আছে এ লিডার is any person who can influence a group of people and guide them to a action a leadership key it is the ability of a person to lead ability of a person to lead a group of people to lead a group of people to influence a group of people to guide a group of people tar holo একজন আইডিয়াল লিডারের কি কি বৈশিষ্ট্য থাকবে লিডারশিপ লিডার আইডিয়াল লিডারশিপের বৈশিষ্ট্য কি আইডিয়াল লিডারের বৈশিষ্ট্য হলো কম্পিটেন্ট হইতে হইব কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকতে হইব ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষমতা থাকতে হইব তারপর হলো তার তার মধ্যে ফেয়ারনেস থাকতে হইব তারপরে সহ্য করার ক্ষমতা থাকতে হইব সে উদ্দেশ্য জানতে হইব তারপর হইলো যখন কেউ ভালো কাজ করে তারে তারে তার জন্য ক্রেডিট দিতে হইব গিফট ক্রেডিট হোয়ার ইট ইজ ডিউ যে ক্রেডিট পাও না তারে ক্রেডিট দিতে হইব এবং দায়িত্ব ভাগ করে দিতে হবে রেসপন্সিবিলিটি অফ দি অ্যাকশন টেকেন বাই দি টিম একটা টিম যে রেসপন্সিবিলিটি গ্রহণ করে সেটা তার অ্যাকসেপ্ট করে নিতে হইব
তারপর কি হইতে হইলো অ্যাপ্রোচেবল অ্যাভেলেবল এন্ড অ্যাক্সেসিবল আর সেটস গুড এক্সাম্পল, এগুলি একটা ভালো ম্যানেজারের আদর্শ আবার একটা ভালো লিডারের আদর্শ। ম্যানেজার ইজ এ লিডার, লিডারশিপের ডেফিনেশন লেখা আছে দেখবেন তার মধ্যে, দি প্যাটার্ন ইন হুইচ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস ইন এ সোসাইটি অ্যাজিউমস এ পজিশন অর স্ট্যাটাস এট এ গিভেন পয়েন্ট অফ টাইম ইন হুইচ দে আর রিকগনাইজড বাই আদার ইন দ্য সোসাইটি অ্যাজ এক্সাম্পলস অফ ডিসিশন মেকার্স ইজ নোন অ্যাজ লিডারশিপ। এত বড় ডেফিনেশন দরকার নাই, লিডারশিপ লেখবা, লিডারশিপ ইজ দ্য অ্যাবিলিটি টু লিড এ গ্রুপ অফ পিপল অর টু ইনফ্লুয়েন্স এ গ্রুপ অফ পিপল to guide them to action. First steps. Trust me about this. You see, get a koi paisa, amar kotha koi di. Leadership style kotha raha, very important. Autocratic, democratic, and free reign leadership. Autocratic mana hilo, nije nije mat bari gore, kya ora kisu koi te dena. Er kotha amato solte hilo. Democratic mana hilo, sabar mata mat niye kaas kore. Ar free reign leadership, এক কিছু কয় না, সবাই যেটা কয় এটার সাথে সে একমত হয়ে যায়। এই বিহেভিয়ারাল সায়েন্স থেকে একটু করে ভালো, বিহেভিয়ারাল সায়েন্স আর বেশি গুরুত্বের দরকার নেই, এটি তো আর না হচ্ছে সময় সহজ সহজ প্রশ্ন ধরে, বিহেভিয়ার তো কোনো খুব একটা কঠিন প্রশ্ন ধরে না, বেশি ইজি বিজি প্রশ্ন ধরে না, এই সহজ সহজ জিনিস আমি যেগুলি কইছি এখন এগুলির ভিতরে প্রশ্ন ধরে। এখন আসো বায়োস্ট্যাটিস্টিক্স, বায়োস্ট্যাটিস্টিক্স এর মধ্যে প্রথম হইলো স্ট্যাটিস্টিক্স কারে কয়, বায়োস্ট্যাটিস্টিক্স কারে কয়, এই দুটো, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, হোয়াট ইজ বায়োস্ট্যাটিস্টিক্স, ডেফিনেশনটা বায়ো স্ট্যাটিস্টিক্স এর অবজেক্টিভ, এটা তো রিটার্নের মধ্যে বারবারই আসে, এটা তো দেখতেই প্রশ্ন, রিটার্নও আসে ভাইবা তো জিগাইতে পারে। তারপরে লোক করে যাও গা ভাইবা ভাইটাল স্ট্যাটিস্টিক্স, হোয়াট ইজ ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ভাইটাল স্ট্যাটিস্টিক্স এ আমরা যে সমস্ত ডাটা ব্যবহার করি এগুলোর সোর্স কি, হোয়াট আর দ্য সোর্সেস অফ ডাটা ইন ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ভাইবাতে আসে। তারপরে হলো ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজনটা কি, ভাইটাল ইভেন্ট বলতে কি বোঝায়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা করতে হবে, ভাইটাল ইভেন্টস, হোয়াট ডু মিন বাই ভাইটাল ইভেন্টস, অথবা স্টেট দ্য মেজর ইভেন্টস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স, বার্থ ডেথ ম্যারেজ ডাইভোর্স, এগুলি মিলে হইল ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর ভাইটাল ইভেন্টস, ভাইটাল ইভেন্টস এর মধ্যে হইল বার্থ ডেথ ম্যারেজ এন্ড ডাইভোর্স, তাহলে ভাইটাল স্ট্যাটিস্টিক্স তো সব হইলো মেজারমেন্টের কাজ, স্ট্যাটিস্টিক্স তো হইলো মেজারমেন্ট, হ্যাঁ মেজারমেন্ট, তখনই তোমার ধরব হোয়াট আর দ্য ডিফারেন্ট স্কেলস অফ মেজারমেন্ট, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল, রেশিও স্কেল, এটা মোদীর চরম প্রথম বেশি, উনি এটা পছন্দ করে, এটা এটা ভালো করে পড়তে হইব। নমিনাল স্কেল কারে কয়, যেগুলি নামের দ্বারা স্কেলিং করা হয়, নামের দ্বারা, কোয়ালিটেটিভ ভেরিয়েবল হুইচ ক্যান বি অ্যারেঞ্জড in any definite order are measured in this way. Nominal, tarpor holo example holo sex, religion, eigulo holo nominal, tarpor holo ordinal, order, jemon mone kora poor, tarpor holo middle income, high income, erom tinta order ache, nicher theke upore dike, upore theke nicher dike, economic status er ekta order hoy, ইয়ার অফ এডুকেশন, যেমন জিরো ওয়ান জিরো ওয়ান টু ফাইভ সিক্স টু নাইন টেন টু টুয়েলভ, এরকম অর্ডার, এগুলি অর্ডিনাল, অর্ডিনাল মানে হলো অর্ডার আগে পাশে দিয়ে, তারপর হলো ইন্টারভেল, ইন্টারভেল স্কেল, ইন্টারভেল স্কেল গ্যাপ দিয়ে দিয়ে, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন, there is difference between interval, there is difference between any two measurements, ratio scale, ratio scale মানে হলো
Here zero indicates absolute zero. Zero income means no income. যেমন হাইট ওয়েট ইনকাম এগুলি রেশিও স্কেল দিয়ে প্রকাশ করা হয়। এবার ডেটা কারে কয়, ডেটার সোর্স কি, ডেটার ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, ডেটার ক্লাসিফিকেশনটা কি, অন দা বেসিস অফ কোয়ান্টিটি অর কোয়ালিটি, অন দা বেসিস অফ সোর্স অ্যান্ড অন দা বেসিস অফ নেচার, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্টারভেনিং গুলো নেচারের উপরে ভিত্তি করে। সোর্সের উপর ভিত্তি করলে প্রাইমারি ডেটা সেকেন্ডারি টার্সিয়ারি ডেটা এটাই বেশি ধরে। প্রাইমারি ডেটার একটা এক্সাম্পল দাও, সেকেন্ডারি ডেটার এক্সাম্পল দাও, টার্সিয়ারি ডেটা দাও। আমি একটা জার্নাল থেকে একটা নিউজ কালেকশন করলাম, একটা ইনফরমেশন কালেকশন করলাম, ডেটা কালেকশন করলাম, এটা কি? আমি একটা বই থেকে ডেটা কালেকশন করলাম, এটা কি? আমি একটা কি কয় পত্র পত্রিকা এগুলি থেকে একটা ডেটা কালেকশন করলাম, এটা কি? এগুলি এগুলি জানতোই টেক্সটবুক থেকে যেগুলি করে এগুলো টার্সিয়ারি ডেটা, রেকর্ড থেকে যেগুলি করে হসপিটাল রেকর্ড ডকুমেন্ট এগুলি হলো সেকেন্ডারি ডেটা, আর যেগুলি রিসার্চ সরাসরি রিসার্চ থেকে ডেটা কালেকশন করে এগুলি হলো প্রাইমারি ডেটা। ডেটার সোর্স কি, এক্সপেরিমেন্ট সার্ভে এন্ড রেকর্ড, বাস এটুকু হইলো। ডেটা কালেকশন করে কিভাবে, মেথডস অফ ডেটা কালেকশন, সার্ভে করিয়া ইন্টারভিউ করিয়া অবজারভেশন করিয়া, সার্ভে ইন্টারভিউ অবজারভেশন এক্সপেরিমেন্ট, তারপর হইল ডকুমেন্টস রিভিউ, ডেটা প্রেজেন্টেশন করে কিভাবে, বাই টেবিলস অ্যান্ড বাই গ্রাফস, বাই টেবিলস অ্যান্ড গ্রাফ, এবং টেবিল কত রকম দিয়ে হবে, তোমার সিম্পল টেবিল, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, গ্রাফের মধ্যে কত রকম আছে, গ্রাফিক্যালের মধ্যে হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, তারপর হলো লাইন লাইন চার্ট, তারপর হলো তোমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম, আর আর কি আছে, বার ডায়াগ্রাম, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বার ডায়াগ্রাম, এটা তোমার ধরবো পাই চার্টটা, তোমার ধরবো হিস্টোগ্রামটা ধরবো, এন বেশি হইলো হিস্টোগ্রাম পাই চার্ট বার ডায়াগ্রাম। পাইটা কিভাবে করে, পাই চার্ট দিয়ে কোন কোন ডেটা রিপ্রেজেন্ট করে, বার ডায়াগ্রাম কত রকম, এটা একেবারে বারো করে পড়তে হবে, বার ডায়াগ্রাম কি, এটা সিম্পল বার, মাল্টিপল বার এন্ড কম্পোনেন্ট বার, এই তিনটা একটা সুন্দর করে বুঝতে হইব, এটা করে রাখবো। কোয়ালিটিভ ডেটা কি, কোয়ান্টিটেটিভ ডেটা কি, কোয়ালিটি ডেটার এক্সাম্পল, কোয়ান্টিটেটিভ এক্সাম্পল, বাস শেষ। কোয়ালিটিভ ডেটা কি দিয়ে প্রকাশ করে, কোয়ান্টিটেটিভ ডেটা কি দিয়ে প্রকাশ করে, এবার একটা টেবিল কি, একটা আইডিয়াল টেবিলের কি কি পার্টস আছে, হোয়াট আর দ্য পার্টস অফ অ্যান আইডিয়াল টেবিল, ক্যারেক্টারিস্টিক্স অফ এ টেবিল, টেবিলের একটা টেবিল নাম্বার থাকবো, ওই যে যেটা আমি কই, টেবিলের একটা টাইটেল থাকবো, প্রথম হইলো নাম্বার, তারপর হইলো টাইটেল, তারপর হইলো টেবিলের একটা বডি থাকবো, বডির মধ্যে থাকবো কলামস এন্ড রোস, আর নিচে থাকবো ফুটনোট। তাহলে নাম্বার, টাইটেল, কলামস, রোজ, তারপর হইলো থাকবো ফ্রিকুয়েন্সি, তারপরে পার্সেন্টেজ তোমার যা আছে এগুলি থাকবো, এগুলি একটা টেবিলের মধ্যে থাকবে। সিম্পল বারটা কি আর মাল্টিপল বারটা কি, সিম্পল বারটারে যদি কয়েকটা একসাথে গ্রুপ করা হয় তখন এটাকে কয় মাল্টিপল বার, টু অর মোর সিম্পল বারস ক্যান বি গ্রুপ টুগেদার। আর সিম্পল বারটা কি, হিয়ার সিঙ্গেল ভেরিয়েবল ইজ ডেপিক্টেড উইথ ইউনিফর্ম গ্যাপ বিটুইন দেম, গ্যাপটা থাকতো এই ইউনিফর্ম, হাইট একটা একরকম, হাইট এই বইটার মেজারমেন্টের উপরে ভিত্তি করে, কিন্তু গ্যাপটা ইকুয়াল থাকতো। কম্পোনেন্ট বার কি, একটা বারের, একটা বারের মধ্যে যদি আমি করি কি কয় অংশ, আমি কয়েকটা অংশ সেগমেন্ট করি, তাহলে এটা না হইলো কম্পোনেন্ট। হিয়ার এ সিম্পল বার ইজ ডিভাইডেড ইন্টু টু অর মোর পার্টস অর কম্পোনেন্ট, সিম্পল বারটাই কম্পোনেন্ট বার, সিম্পল বার একটা বারের মধ্যে কয়েকটা কম্পোনেন্ট যদি আমি করি, কয়েকটা টুকরা করি, এটা
ওইটা দেখাই বিভিন্ন কালার দিয়ে, তাহলে এটা হয়ে যায় কম্পোনেন্ট। আর হিস্টোগ্রামটা ভালো করে পড়ে রাখবো, এটা মধ্যে সব ধরবো ধরলে হিস্টোগ্রাম কি, ইট ইজ এ স্পেশাল ফর্ম অফ বার ডায়াগ্রাম অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্যাট রিপ্রেজেন্ট ক্লাসেস অফ কন্টিনিউয়াস ডেটা কনসিস্ট অফ এ সিরিজ অফ ব্লকস দি ক্লাস ইন্টারভেলস আর গিভেন অ্যালং দ্য হরাইজন্টাল এক্সিস দি ফ্রিকোয়েন্সিজ আর গিভেন অ্যালং দ্য ভার্টিক্যাল এক্সিস দি এরিয়া অফ ইচ ব্লক অর রেক্টাঙ্গল ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। এবারে পাই চার্ট কি, পাই চার্ট কি হবে কথা করে, কেন ওইটার নাম পাই হইল, পাই মানে হইলো বৃত্ত সার্কেল। তোমার কই দিল যে একটা ডিস্ট্রিক্টে একটা হাসপাতালে দেখা গেল 40 জন রোগী ভর্তি আছে, এর মধ্যে 16 জন এআরআই, 12 জন ডায়রিয়া, 12 জন আদার ডিজিজ। এটা তুমি কি চার্ট দিয়ে প্রকাশ করবো, পাই দিয়ে করবো, পায়ের মধ্যে আমি পার্সেন্টেজ দেখাবো 16 জনের কত পার্সেন্ট, 12 জনের কত পার্সেন্ট, আর বাকি যে 12 জন এরা কত পার্সেন্ট, এটা দিয়ে আমি পাইটারে কি করব, পাইটারে আমি এক একটা করে সেক্টর কেটে নিব, কেটে নিলে যেটা হইব এটি আমার পাইসা। এটা কিন্তু ইয়ের মধ্যে দিতে পারে তোমার অস্থির মধ্যে। এবার আসো, হোয়াট ইজ ভেরিয়েবল, হোয়াট ইজ ভেরিয়েবল, ভেরিয়েবল কারে কয়, ভেরিয়েবল কত রকম, ভেরিয়েবল মধ্যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ মধ্যে নমিনাল অর্ডিনাল, আর কোয়ান্টিটেটিভ এর মধ্যে হলো ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। এইভাবে ক্লাসিফিকেশন হবে, আর এক্সাম্পল একটা করে জানতে হবে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন the variable under study can have many values, some of which may be and the others may be different, if the values are arranged in order of magnitude along with their number of occurrence. Frequency mane holo number of occurrence, frequency kotha ta ortho holo number of occurrence, it is the number of occurrence, eta likhe rakho, it is the number of occurrence. So ei number of occurrence ta jokhon amra ekta ekta systematic way te amra show kore tole na holo frequency distribution, মানে মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি ইজ দ্য নাম্বার অফ অকারেন্স অফ এন আইটেম। এটা যখন আমরা কি করি, হ্যাঁ আমরা তখন এটা কি অর্ডার অফ ইন অর্ডার অফ ম্যাগনিটিউড অ্যালং উইথ দেয়ার নাম্বার অফ অকারেন্স, যদি আমরা এটা শো করি তখন এটা হয়ে যায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তারপর একটা বলবো, হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, হোয়াট আর দ্য প্রপার্টিস অফ এ নর্মাল ডিস্ট্রিবিউশন কার, এর বেশি আর দরকার নাই। হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন, what are the characteristics of normal distribution and what are the properties of normal distribution curve. Acha measures of er holo measures of central tendency, measures of central tendency bolte ki bujhay, what do you mean by central tendency. Jemon onek guli observation thake tokhon dekha geche je beshir bhag observation hoy একটা সেন্ট্রাল পয়েন্টের দিকে তারা ক্লাস্টার করার প্রবণতা কপি করা হয়, টেন্ডেন্সি অফ দ্য, হ্যাঁ লার্জ নাম্বার অফ, ওয়েন দেয়ার ইজ এ লার্জ নাম্বার অফ অবজারভেশন দেয়ার ইজ জেনারেলি টেন্ডেন্সি অফ দ্য অবজারভেশন টু ক্লাস্টার অ্যারাউন্ড এ সেন্ট্রাল পয়েন্ট, দিস ইজ নোন অ্যাজ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর মধ্যে আছে মিন, মিডিয়ান, মোড, মিন কারে কয়, মিডিয়ান কারে কয়, মোড কারে কয়, কেমনে বাইর করে এটা জানবা, জিওমেট্রিক মোড দরকার নাই, অ্যারিথমেটিক মিন দেওয়ার। তোমার কইলো যে 5 জন বাচ্চার ওজন মাইট পাওয়া গেল 1 1 1 1 1 কেজি, সবার 1 কেজি ওজন পাওয়া গেল, এটার মিন কত, 1 কেজি, এটার মিডিয়ান কত, 1, এটার মোড কত, 1, সবাই মিন মিডিয়ান মোড একই থাকবে। এখান থেকে একটা অঙ্ক অস্বীর মধ্যে দিব, অঙ্কগুলি অনেক করতে হইব, করিয়া খুব দ্রুত যাতে করতে পারো এরকম একটা সিস্টেম রাখতে। অঙ্কে যদি খালি রেজাল্ট কারেক্ট হয় তাইলে 50% নম্বর হইবে, আর যদি ভিতরে পদ্ধতি ভুল হয় 50% নম্বর কাটা যাইবে, আর পদ্ধতি এবং রেজাল্ট যদি সমান থাকে তাইলে ভুল নম্বর। এবার হলো মেজার্স অফ ডিসপারশন, ডিসপারশন কথার অর্থ হলো বিক্ষিপ্ততা, দূরে যাওয়া, আছে সেন্ট্রাল পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে, এটা হলো ডিসপারশন। মিন্স স্ক্যাটারিং অফ ভ্যালুস of the variable, it measures the variations
অফ দি অবজারভেশন। এর মধ্যে কি আছে? রেঞ্জ আছে, এভারেজ ডেভিয়েশন আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। রেঞ্জটা কারে কয়? সবচেয়ে ছোট ভ্যালু আর সবচেয়ে বড় ভ্যালুর মাঝখানে ডিফারেন্সটার নাম হইল রেঞ্জ। আর এভারেজ ডেভিয়েশন মানে কি? মিন ডেভিয়েশন অথবা এভারেজ ডেভিয়েশন মানে কি? ইট ইজ দ্য এভারেজ অফ দি ডেভিয়েশন ফ্রম দি অ্যারিথমেটিক মিন। ইট ইজ গিভেন বাই দি ফর্মুলা সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব ভালো করে পড়াইছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বার করে অঙ্ক করেও তোমরা শিখেছি। স্টেপস কি কি আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশনের, এই স্টেপস গুলি সঠিকভাবে মনে রাখলে অঙ্ক করা সহজ। অনেকগুলো অঙ্ক করে এটা অভ্যাস করতে, কয়েকটা অঙ্ক এক্সারসাইজ করলে এটা অভ্যাস হয়ে যাবে। এরপরে একটা ইয়ের স্ট্যাটিস্টিক, পপুলেশন কারে কয়, স্যাম্পল কারে কয়, স্যাম্পলিং কারে কয়, স্যাম্পলিং ফ্রেম কারে কয়, এটা খুব ভালো করে। পপুলেশন মানে কি? এন্টার গ্রুপ অ্যাবাউট হুজ ইনফরমেশন ইজ ডিজায়ার্ড। মনে করো পাঁচজন ছেলের ওজন নিতে হবে, পাঁচজন ছেলের পাঁচটা ওজন বাড়িলো, এই টোটাল হইলো একটা পপুলেশন, এই সবগুলি হইলো পপুলেশন। মনে করো পাঁচজন ছেলের ওজন একটা 5 কেজি, একটা 7 কেজি, একটা 9 কেজি, একটা 11 কেজি, একটা 13 কেজি, এরকম পাগল। এই যে ওজন গুলি পাইলাম আমরা, অবজারভেশন গুলি পাইলাম বা ইনফরমেশন, আমরা যে এন্টার গ্রুপটা, এই গ্রুপটার নাম হইলো একটা পপুলেশন। তাহলে স্যাম্পলটা কি হইব? এই পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ হইলো স্যাম্পল। হোয়াট ইজ এ স্যাম্পল? ইট ইজ এ পার্ট অফ দি পপুলেশন অ্যাবাউট হুইচ ইনফরমেশন ইজ অ্যাকচুয়ালি অবটেন্ড উইথ এ ভিউ টু স্টাডিং দ্য পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। এত বড় ডেফিনেশন মনে না থাকলে এটা কইবা ইট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য স্যাম্পল। পপুলেশন রিপ্রেজেন্টেটিভ পার্ট হইলো স্যাম্পল। আর টেকনিক অফ কালেক্টিং স্যাম্পল ইজ স্যাম্পলিং। আর এই পপুলেশনের মধ্যে যেই কিগুলি আছে, কি কয় তোমার, কি কয় মেজারমেন্ট গুলি আছে, প্রত্যেকটা মেজারমেন্টে যদি আমরা লিখি, তাইলে লিখি, তাইলে এটা হয় স্যাম্পলিং ফ্রেম। এবং লেখা প্রত্যেকটা নাম্বার দিয়েছে, 1 নম্বর মেজারমেন্ট এত, 2 নম্বরের মেজারমেন্ট এত, 3 নম্বর, তাইলে আমার ফ্রেন্ড হইলে 1 নম্বর থেকে 50 তোলার মেজারমেন্ট দিচ্ছে, 1 থেকে 50, যতগুলি মেজারমেন্ট আছে সবগুলি কয় একটা স্যাম্পলিং ফ্রেম। এর থেকে আমি স্যাম্পলটা কালেকশন করতে স্যাম্পলিং ফ্রেম। পপুলেশন মানে হইলো সবগুলি, পপুলেশন আরেক নাম হইলো ইউনিভার্স, সবগুলি মেজারমেন্ট পপুলেশন। এগুলোর থেকে যেগুলি আমি পপুলেশন স্টাডি করার জন্য যে যে মেজারমেন্ট গুলি আমি স্টাডি করবো সেটা হলো আমার স্যাম্পল। আর পপুলেশন গুলি, পপুলেশনের যে মেজারমেন্ট গুলি, সেগুলি যদি আমি নাম্বারিং করে লিস্টিং করি তখন এটার নাম হইলো স্যাম্পলিং ফ্রেম। ফ্রেম কেন কয়েছে? এই ফ্রেমের ভিতর থেকে আমার নিতে হবে। আর প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে প্রত্যেকটা আমরা ইউনিটের নাম হইলো স্যাম্পলিং ইউনিট, এটা নাম হইলো স্যাম্পল ইউনিট। ইচ নাম্বার অফ দি পপুলেশন ফ্রম হুইচ উই কালেক্ট ডেটা ইজ টার্মড আ স্যাম্পল ইউনিট। স্যাম্পল নেওয়ার জন্য যে ইউনিট গুলো আছে এগুলো হলো স্যাম্পল ইউনিট। স্যাম্পলিং ফ্রেমটা কি? লিস্ট অফ অল দি স্যাম্পলিং ইউনিট ইন দ্য পপুলেশন সার্ভে ইজ কল স্যাম্পলিং ফ্রেম। কুমিল্লা মেডিকেলও যেগুলি পড়াইছিলাম এগুলি এইভাবেই আমরা পড়াইতাম, তোমাকে এই ময়নামতিতে তো এইভাবেই দিছি। তাহলে স্যাম্পলিং ফ্রেম, স্যাম্পলিং ইন্টারভেল, তারপরে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ বাইর করার ফর্মুলাটা কি? এটা ভালো ছাত্র ভালো নম্বর দিলে, ভালো ভালো তো হয়তো এটা ধরতে পারে। স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করার ফর্মুলা কি? তাহলে স্যাম্পলের মধ্যে কতগুলি আছে দেখো, একটা হইলো স্যাম্পল, একটা হইলো স্যাম্পল ফ্রেম, স্যাম্পল ইউনিট, স্যাম্পল সাইজ, স্যাম্পলিং ইন্টারভেল, এই সব স্যাম্পলের সাথে জড়িত। এইবার তোমার পড়তে হবে হোয়াট ইজ স্যাম্পলিং, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং। স্যাম্পলিং কারে কয়? স্যাম্পলিং ইজ দ্য প্রসেস অফ সিলেক্টিং এ পার্ট অফ দি পপুলেশন, অথবা স্যাম্পলিং ইজ দ্য প্রসিডিউর থ্রু হুইচ স্যাম্পল ইজ কালেক্টেড ফ্রম পপুলেশন। এটা বলি, এটি সবচেয়ে সহজ প্র্যাকটিক্যাল।
sampling is the procedure through which sample is collected from population. তারপরে হলো তোমার স্যাম্পলিং এর টাইপস কত, কি কি টাইপস আছে, একটা হলো প্রবাবিলিটি, একটা হলো কি নন প্রবাবিলিটি, প্রথম হলো প্রবাবিলিটি, তারপর হলো নন প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটি আর নন প্রবাবিলিটির মধ্যে ডিফারেন্স টা কি, এটাও কিন্তু আমি লাগাই দিচ্ছি, প্রবাবিলিটি এন্ড নন প্রবাবিলিটি ডিফারেন্স আপনার লাগাই দিচ্ছি কিন্তু, ঠিক আছে। তো এরপর হলো তোমার প্রবাবিলিটির মধ্যে আবার কতগুলি আছে, একটা হলো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, একটা হলো স্ট্রেটিফাইড স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, নট সিস্টেমিক, সিস্টেমেটিক স্যাম্পলিং, মাল্টি স্টেজ স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, এগুলো হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটি কেন কইছে, যে একটা স্যাম্পলের একটা পপুলেশনের মধ্যে যতগুলি মেম্বার আছে সবগুলি মেম্বারের একটা চান্স আছে স্যাম্পলে ঢুকা, এই জন্য হলো প্রবাবিলিটি, প্রবাবিলিটি আছে মানে তার সম্ভাব্যতা আছে ঢুকা স্যাম্পলের ভিতরে, এই জন্য নাম হয়েছে প্রবাবিলিটি স্যাম্পল স্যাম্পলিং। A random sample is one in which is drawn in such a way that every individual in the population has known non-zero chance of being selected in this sample. এরপরে তোমার জানবো যে random sampling কি কি technique collection করতে, এটা কিন্তু খুব ভালো করে পড়বা, থাকলে কিন্তু পরিসংখ্যান ওনার টেবিলে থাকলে এটা ধরবো, অথবা ওই যে ইয়ের বইটা আছে কি কয় ফিল্টার যে বইটা, এই বইটার থেকে টাই নিয়ে তোমার স্যাম্পল নিতে পারে, তাহলে সেখানে স্যাম্পল স্যাম্পলিং টেকনিক কি কি আছে, র্যান্ডম নাম্বার টেবিল অফ র্যান্ডম নাম্বার একটা আছে, র্যান্ডম টেবিল কয়টা এটা দিয়ে করা যায়, লটারি মেথডে করা যায়, লটারি মেথড দিয়ে করা যায়, আবার কি র্যান্ডম টেবিল ইউজ করে করা যায়, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং কিভাবে কালেকশন করে, এটা হলো মানে সবাইলে ধরবো, সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং কিভাবে করে, হোয়াট আর দা স্টেপস অফ সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং, আমি লেখাই দিছি কিন্তু এটা, আর পার্কের বইয়ের 23 নম্বর এডিশনের 850 পৃষ্ঠার মধ্যে আছে, দেখ খুব সুন্দর করে লেখা আছে, দিস ইজ বাই ডান বাই পিকিং, এরকম করে 1 2 3 চারটা স্টেপ আছে, এটা শিখবে, ফাইলেরিয়া সার্ভে একটা এক্সাম্পল, এটা কিভাবে করে সিস্টেমেটিক স্যাম্পলিং। এ পর্যন্তই আজকে থাকুক, কালকে আমরা বাকিটা আলাপ করবো না, আমি যেগুলি এখন বলে দিলাম এগুলির ভিতরে কিন্তু পরীক্ষা পাস করার সম্ভাবনা বেশি, স্যাম্পলিংটা বেশি গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ স্যাম্পলিং, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলিং, তারপরে হাউ স্যাম্পলিং ইজ ডান, হোয়াট ইজ পপুলেশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ স্যাম্পল অ্যান্ড পপুলেশন, এভাবে লাগবো, আর স্যাম্পল সাইজটা কি ক্যালকুলেশন ফর্মুলাটা এন ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার পি কিউ বাই ডি স্কোয়ার, হোয়াট ইজ পি, হোয়াট ইজ কিউ, হোয়াট ইজ জেড, হোয়াট ইজ ডি, এটার ব্যাখ্যা।